হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে আপনারা দেখতে পাচ্ছেন। মাঝরাতে তিনি কিন্তু শার্ট পরে পরে চেঞ্জ করে করে দেখছেন কোনটা ভালো ফিটিং হয় নিজের জন্য এবং পরিবারের জন্য, বিশেষ করে তার ননদের জন্য মাঝরাতে শপিং করলেন চিত্রনায়িকা অপু। কারণ আমরা সকলেই জানি যে ঈদ শুরুর আগে অর্থাৎ রোজা শুরুর আগেই তিনি সব শপিং করে ফেলেন। রোজায় তার প্রচুর কাজ থাকে এবং সেই কাজের কারণে তিনি শপিং করার একদমই সময় পান না, সেগুলো বিগত দিনের গল্প। কিন্তু এখন তো তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এছাড়া তার রয়েছে সিনেমার ব্যস্ততা। প্রযোজক হিসেবেও তিনি কিন্তু নাম লিখিয়েছেন, একটা ছবি তিনি খুব ভালোভাবেই সফলভাবে বানিয়েছেন এবং সেটা খুব সুন্দরভাবে দর্শক গ্রহণও করেছে। আর এ কারণেই তিনিও জানিয়েছেন যে তিনি প্রতি বছর একটা করে কিন্তু সিনেমা প্রযোজনা করবেন। তো সেই সিনেমার জন্য কিন্তু এখন থেকেই তার মাথায় চলছে নানান ধরনের গল্প খোঁজার কাজ। সবকিছুর পরেও যেটা, সেটা হচ্ছে পরিবারকে সময় দিতে তিনি একেবারেই ভুলেন না। তিনি বলেন যে আমার কাছে সবার আগে আমার পরিবার, তারপরে আমার বিজনেস, তারপর আমার অন্যান্য যেসব কাজ রয়েছে সেগুলো, তবে অভিনয়টা আমার কাছে সবকিছুর উপরে, এটার উপরে আর কোনো কথাই নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, যত কিছুই বলি না কেন, পরিবারের মানুষদের জন্য নিজের হাতে কিছু কেনাকাটা না করলে একদমই শান্তি পায় না। আর তাই যখন ঈদ চলে আসে, ঈদের এক মাস আগে থেকেই আমার মনে হয় সবার জন্য নতুন কাপড় কেনা উচিত, একটু একটু করে। তাই যখনই সময় পাই সবার জন্য কাপড় পাঞ্জাবি যার যেটা দরকার সেটা আমি কিনে ফেলি। বিশেষ করে যখন আমি অন্য কাজেও যাই, সেখানে যেয়েও যদি দেখি যে এই জিনিসটা আমার জয়ের জন্য দরকার ছিল বা আমার পরিবারের মানুষের জন্য দরকার ছিল, আমি কিন্তু সেগুলো নিয়ে নেই। আর যার জন্যে আমার একদমই শপিংয়ে প্রেশার পড়ে না ঈদের আগে। তারপরেও যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে চাঁদ রাতে কিছু না কিছু কিনতে যেতেই হয়, এটাই আসলে নিয়ম। তবে আমি আমার শপিংগুলো কারো হাতেই ছেড়ে দিয়ে একদমই শান্তি পাই না, সেটা হোক আমার বাড়ির যে ম্যানেজার তার কিংবা আমার নিজের। বন্ধুরা, আমরা জানি যে শাকিব খান একেবারেই শপিং করতে পারেন না, তিনি সবসময় ডিপেন্ড ছিলেন অপু বিশ্বাসের উপর। তার গেট আপ, তার শার্ট, শুটিংয়ে কোনটা পরবেন সেটা পর্যন্ত অপুকেই বুঝিয়ে দিতে হতো এবং দেখিয়ে দিতে হতো এরকমটা হবে এটা হবে। আর মাঝখানে যখন অপু বিশ্বাস শাকিবের জন্য কিছু কিনেননি, তখনও যখন নিজের জন্য কিছু শপিং করতে যেতেন, জয়ের জন্য করতে যেতেন, তখনও মনে করতেন শাকিবের জন্য এটা কেনা উচিত। অনেক সময় কিনে ফেলতেন, তারপর মনে পড়তো শাকিব তো তার সঙ্গে থাকেন না। এই যে ব্যাপারগুলো, এগুলো আসলে অভ্যস্ততা। অনেক বছর থেকেই তিনি এই কাজগুলো করে আসছেন বলেই তার এরকমটা মনে হতো। এবার তিনি জানালেন শপিং করতে যেয়ে যে আমি আসলে শবে বরাতের আগে থেকেই শুরু করি, এক সপ্তাহ আগে থেকে শুরু করি কেনাকাটা, এবং আমার রোজার আগে মোটামুটি পরিবারের মানুষদের সব কেনাকাটাই শেষ হয়ে যায়। তারপরেও থাকে দু একজনের এটা ওটা লাগবে, সেরকম টুকটাক জিনিস তো থাকেই, এটাই তো নিয়ম। বন্ধুরা, উপরে এই ব্যাপারটি আপনারাও ফলো করতে পারেন। বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আবারও সবাই।